সিনেমা উদ্বোধন হচ্ছে, সিনেমা স্টেশন নামে একটা সিনেমা ওই মুক্তি পাবে, তারই উদ্বোধন উদ্দেশ্যে দোয়া মাহফিল। স্টেশন নামে একটি সিনেমা মুক্তির জন্য একটা হুজুরকে দিয়ে দোয়া মাহফিল অর্থাৎ মিলাদ মাহফিল করানো হচ্ছে। স্টেশন নামক এই সিনেমার মুক্তির জন্য দোয়া করা হচ্ছে এবং এই স্টেশন নামক সিনেমাই যেন সফল সিনেমা হোক এই কারণেই দোয়া অনুষ্ঠান করা হচ্ছে। তো এটি একটি পাপের কাজ, এই পাপকে পূর্ণতায় আনার জন্য কি এই দোয়া অনুষ্ঠান, নাকি এই সিনেমা জগৎটাই অর্থাৎ এই সিনেমার জন্য এই সিনেমাই অনেক লাভবান হওয়ার জন্য কি দোয়া অনুষ্ঠান, সেটা আমার বোধগম্য হচ্ছে না। তা বন্ধুরা, একজন মাওলানা এই সিনেমার জন্য দোয়া অনুষ্ঠান করছেন, এই দোয়া অনুষ্ঠান কীভাবেই করছেন চলুন আমরা সেই মূল দোয়া অনুষ্ঠানের সেই ভিডিওটি দেখব যে এই সিনেমা মুক্তির দাবিতে যে দোয়া অনুষ্ঠানটি করা হয়েছে। আল্লাহ আপনার তো বান্দার মনের খবর জানেন, আল্লাহ দিলের খবর জানেন, সব কিছুই জানেন। আল্লাহ আজকে যে নিয়তে আল্লাহ যে উদ্দেশ্য করে আল্লাহ দোয়া মাহফিল করেছে, আল্লাহ তাদের উদ্দেশ্য এবং খাঁটি নিয়ত কে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস হারিসুন আলাইকুম বিল মুকরুহুর রহিম ফাইন তাওয়াল্লু ফাকুল হাসবু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله واحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليم اللهم صل على وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم دعاء شريكي اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم يا الله رب العالمين خل أسمان النساء بشوشت جمعين البوك معبود الله أمرا يك الله بويتك بشياء بويت قرآن الكريم تروات كريسي الله আল্লাহ আর যত নিকি হয়েছে আল্লাহ সোনার মদিনায়
নবী পাকে রওজা মুবারক পৌঁছে দিও আল্লাহ, তিনি সাহাবী কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, খুলাফা রাশিদিন, আম্বিয়া কেরাম প্রত্যেকের রূহ মুবারক পৌঁছে দিও আল্লাহ। আল্লাহ এখানে যত করে মন হাত তুলেছি কারো জানি মা নাই বাবা নাই আত্মীয় স্বজন দ্বারা কবর বসে হয়েছে, আল্লাহ প্রত্যেক রূহ মুবারক পৌঁছে দিও আল্লাহ। আল্লাহ বিশেষ করে মাহবুব আজকে যে দোয়ার অনুষ্ঠান করা হয়েছে, আল্লাহ আল্লাহ আপনি তো বান্দার মনের খবর জানেন, আল্লাহ দিলের খবর জানেন, সব কিছুই জানেন। আল্লাহ আজকে যে নিয়তে আল্লাহ যে উদ্দেশ্য করে আল্লাহ দোয়া মাহফিল করেছে, আল্লাহ আল্লাহ তাদের উদ্দেশ্য এবং খাঁটি নিয়তকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আল্লাহ আমরা কোন উদ্দেশ্য এখানে বসেছি, আল্লাহ আপনার হাত কাছে হাত তুলেছে, আল্লাহ তাদের উদ্দেশ্যকে আল্লাহ আপনি সফলতা দান করেন, আল্লাহ কামিয়াবি দান করেন, আল্লাহ আপদ বিপদ মুসিবত থেকে তাদেরকে হেফাজত করেন। আল্লাহ এখানে যতগুলো মানুষ হাত তুলেছি আল্লাহ সকলকে আপনি নামাজি বানিয়ে দেন, আল্লাহ সকলকে আপনার হুকুম মোতাবেক চলবার মতো তৌফিক দান করেন। আল্লাহ وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين كلمة طيبة لا إله করে অর্থাৎ এই সিনেমার মুক্তির যে দোয়া অনুষ্ঠান করলো তাকে ধুয়ে দিলেন। তোনার বক্তব্যটি আগে শুনে আসি। মধ্যেই গতকালকে দেখা গেল কিয়ামতের তিনটা আলামত প্রকাশ পাইছে। কিয়ামতের কয়টা আলামত প্রকাশ পাইছে? তিনটা। আরো জোরে বলেন কয়টা? তিনটা। কি কি তিনটা কিয়ামতের আলামত গতকাল প্রকাশ পাইলো আপনাদের জানতে মন চায় না? এক নম্বর কিয়ামতের আলামত, যুবকেরা মোবাইলে ফেসবুক ইন্টারনেটে দেখেছো একটা ভিডিও বের হয়েছে, এই রকম একটা হুজুর, আমাদের মতো একটা হুজুর যাইয়া সিনেমা উদ্বোধন হচ্ছে, সিনেমা স্টেশন নামে একটা সিনেমা ওই মুক্তি পাবে, তার উদ্বোধন উদ্দেশ্যে দোয়া মাহফিল, হুজুর যাইয়া হাত তুলে দোয়া করতেছে যাতে সিনেমার ব্যবসা লাভ ভালো হয়। নাউজুবিল্লাহ বলবেন না, এটাকে কিয়ামতের আলামত ছাড়া আর কিছু হতে পারে? যে সিনেমার মাধ্যমে অশ্লীলতা করে যুবকদেরকে খারাপ পথে ডাকে ওই সিনেমা উদ্বোধন করতেছে দোয়া মাহফিল দিয়ে, আবার সেই দোয়া মাহফিলে প্রধান মেহমান হিসেবে আমার মতো হুজুর যাইয়া কোরআন শরীফ পাঠ করে দরুদ শরীফ পাঠ করে হাত তুলে কান্না করতে করতে দোয়া করতেছে, আমার মনে হয় দুই কান্ত দুই ফেরেশতা আছে না নাই? আপনারা ইতিমধ্যে সেই সকল ভিডিওটি দেখে ফেলছেন, তবে এই ভিডিওটা কতটুকু যুক্তিসম্মত এই সিনেমা জগতের মুক্তির দাবিতে, অর্থাৎ সিনেমা জগৎ মুক্তির জন্য, অর্থাৎ সিনেমা জগতের সফল সিনেমার জন্য যে দোয়া অনুষ্ঠানটি করা আদৌ উচিত হয়েছে কিনা আপনারা আপনাদের মূল্যবান মতামতটি পেশ করে যেতে ভুলবেন না। তাছাড়া বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।